पुलिस मिले हो साहब ने तेलंगाना हाईकोर्ट की जज है मिस्टर एमडी रवि मोदी भाई साहब के लिए जोर से को करताल हो जाए जो हमारा गांव में घूमने आए हैं। दरगासरी कमेटी परिचालना এই তিন দিন ব্যাপী যে অনুষ্ঠানে ব্যাঙ্গালোর থেকে বেনারস থেকে ছুটে এসেছেন পীর বাবার দরবারে, তা আমরাও পার্শ্ববর্তী এলাকা গ্রামবাসী, তথাপি হাওড়া জেলা নয় একদম পশ্চিমবঙ্গ কোনায় কোনায় থেকে মানুষ এসেছেন তুলসীবাড়িয়া দরগাশরী গ্রামে এই পীর বাবার দরবারে। তাই আমরা দরগাশরী কমিটির পক্ষ থেকে সকল ভক্ত অনুরাগীদের আমরা উরুস মোবারকে তুলসীবাড়িয়া দরগাশরী কমিটির কর্ণধার মাননীয় পীরজাদা রফিকুল ইসলাম খান সাহেব, জোরে একবার হাত তালি দিয়ে ছোট ছোট শিশুদের মনোবল বাড়ানোর জন্য আগামী দিন শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে আরো মজবুত আরো শক্তিশালী এবং দেশের মুখ উজ্জ্বল করার জন্য আমরা তাদের প্রেরণা দেবো, তাদের ভরসা করব, তাদের ভরসা দিয়ে পথ চলার রাস্তাটা আমরা বড়রা তাদের দেখিয়ে যায়। আগামী দিন এরাই দেশের হাল ধরবে, আর তারাই আগামী দিনে এই অনুষ্ঠানের হাল ধরবে, তারাই আজকে সমাজের হাল ধরবে, তারাই আমাদের দেশের সেবক হবে। মিস্টার জাহাঙ্গীর আলী সাহেবকে আমি আহ্বান করছি এই ছোট্ট শিশুর হাতে ছোট্ট একটু ক্ষুদ্র উপহার তুলে দেওয়ার জন্য, জোরে একটু করতালি হয়ে যাক ছোট্ট শিশুর হাতে একটি ছোট দরগাশরী কমিটির পক্ষ থেকে উপহার দেওয়ার জন্য। আমাদের আজকের পুরুষ কমিটি এবং এসএসসি সেবক সংগঠনের কর্ণধার মাননীয় পীরজাদা রফিক ইসলাম খান, ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যালো আব্দুল আজিজ হালদার না তোমাকে দিয়েছে, চলো চলো এদিকে চলো 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 প্লিজ স্যার কমান সিট। এরপর হচ্ছে রোজিনা খাতুন, রোজিনা খাতুন, তারপর আব্দুল রহিম খান স্যার প্লিজ, প্রত্যেক অতিথি একটা একটা করে ছোট ছোট শিশুদের হাতে আমরা তুলে দিচ্ছি। আব্দুল রহিম খান, তারপর আছে দিন নামাজ খাতুন, অতিথি আছে এরপরে আছে সাবিনা খাতুন, পরের যে আমাদের অতিথি আছে জোরে হাততালি, এরপর আছে মেহরুন নেশা, ওনাকে আমাদের তুলে দেবে আনসার বেগ, এরপর আছে মেহরুন নেশা, মেহরুন নেশা হয়েছে শামীম আক্তার খান, শামীম আক্তার খান ওনাকে তুলে দেন, আমাদের ম্যাডাম আছেন তেলেঙ্গানা থেকে এসেছেন, ম্যাডামকে আসার জন্য আহ্বান করছি, ম্যাডাম জি আইয়ে আপনার হাত সে ছোট বাচ্চাকে ছোট সা তোহফা, একবার হাত তালি হয়ে যায় ভাই, উনি অন্য প্রদেশ থেকে এসেছেন অনেক কষ্ট করে, ম্যাডাম জি ম্যাডাম জি একটু দাঁড়ান, ম্যাডাম জি আইয়ে শুকরিয়া। এরপর বাকি আছে কামাল, কামাল হাসান খান, প্রেসিডেন্ট মাননীয় রিয়াজুল আলী রায় সাহেব, রিয়াজুল আলী রায় সাহেব তুলসীবাড়িয়া দরগাশরী কমিটির প্রেসিডেন্ট মাননীয় রিয়াজুল আলী রায় সাহেব তুলে দিচ্ছেন ছোট্ট শিশুর হাতে ছোট্ট একটা ক্ষুদ্র উপহার। তামাম যারা আগামী দিনে এই গ্রুপ ফটোগুলো আমাদের অনেক কাজে লাগবে, এই জন্য একটু আপনাদের কষ্ট দিলাম, হয়েছে ক্যামেরাম্যানকে বলবো রেডি ওকে প্লিজ সিট ডাউন, এবং যারা ছাত্রছাত্রী তোমরা রিভার্স থেকে ছাড়ো দাঁড়িয়ে যাও, তুমি কি ফার্স্ট হয়েছিলে
তুমি সেকেন্ড তোমার ছাড় কোথায় এই দুজনকে হ্যালো জোরে হাত তালি আব্দুল রহিম খান মাজির মোল্লার জন্য যার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তিনি তেলেঙ্গানা হাইকোর্টের জজ এমডি রহিমউদ্দিন ভাই সাহেব জোরে হাত তালি এরপরে আছে আকলিমা খাতুন ও কারিশমা করতালি হোক পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় প্রেসিডেন্ট সাহেব রিয়াজুল আলী রায় সাহেব এবং আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে সহযোগিতা করেছেন এবং কিছু কিছু অনুষ্ঠানে জাজমেন্ট করেছেন আনসার আলী ভাই সুপ্রিয়া প্রত্যেক অতিথিবৃন্দ এবং বিশেষ বিশেষ অতিথি যারা আছেন আজকে মঞ্চে এই একজনই আছে ওদের দুজনেরই সেট ওরা ওদের দিয়ে দাও ও হ্যাঁ না না এর লোকটা আছে চলে গেছে জোরে করতালি হয়ে যাক কুইজ কন্টেস্টের প্রথম স্থান অধিকার করায় তার হাতে পুরস্কার তুলেছেন শেখ রাশেদ আলী কেসকে সামনে আনে ইধার ইধার সব আইয়ে আপ লোক থোড়া আপ লোক আসে না থোড়া সাইড দিয়ে দেশ কে ভবিষ্যৎ হ্যায় মেরে নন্হে মুন্নে বাচ্চে দেশ কে সিপাহী হ্যায় सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हम बुलबुल है उसकी ओ गुल सिपा हमारा दोनों के कितर कर दीजिए आए हैं तेलंगाना से हाथल हो जा इस मिट्टी में मेरे लाख मालो प्रत्येक पार्टिसिपेंट मेरे यार के जीते एक फोटो हम लोग उठाए एक साथ साथ इधर आ जाते हैं और हुजूर पाक के लिए तुलसी बेडिया दरगाह श्री कमिटी परिचालना तीन दिन व्यापी जो अनुष्ठान चल छे आज के तार शेष दिन शेख हबीबुर रहमान डॉक्टर बाबू तो जने बड़ा हाथ खोड़ता रही हजार भाई थैंक यू शास्त्र यहाँ पर संपूर्ण से शास्त्र के शुरू के कारण कॉन्सर्ट हिसाब से परमाशा दाता हिसाब से डॉक्टर बाबू हमारे सहयोगिता कर चें जोश पाता लियो है मेरा हाथ में जोर से गर्दाली अरे तो गुरु फोटो ये तो गुरु फोटो बात करने साथ में मैडम जी सर सामने जाए तुलसी बढ़िया दरगाह श्री कमेटी पूरी चलना है যে নানা রঙে ডালি দিয়ে সাজানো যে অনুষ্ঠান আপনারা দেখছেন আপনি নিজে আপনি নিজে তিন করে দিয়ে আপ ইসকো নিজে এখন তালি হয়ে যাও ভাই তালি হয়ে যাও জোরে থ্যাঙ্ক ইউ ঠিক আছে এরপরে আপনাকে অনুরোধ করছি আর আমাদের ভাই সাহেব নাম কিশোরী মান্না দুটো ছোট শিশুরা পুরস্কার তুলে দিচ্ছেন তালি হয়ে যাক ভাই জাহাঙ্গীর খান এবং কিশোরী মান্না সেকেন্ড থার্ড এই তিনজনকে পুরস্কার তুলে দিচ্ছেন প্রথম যে জুলেখা পারভীনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মিস্টার শেখ হাবিবুর রহমান সেকেন্ড যে হয়েছে তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ডক্টর আবিদ রহমান থার্ড জজ সাবানা খাতুন তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মিস্টার জাহাঙ্গীর রহমান তিনজনকে পুরস্কার তুলে দেবেন আমাদের মঞ্চে উপস্থিত বর্গ ব্যক্তিবর্গ তেলেঙ্গানা থেকে যিনি এসেছেন হাইকোর্টের জজ মিস্টার এমডি রহিমউদ্দিন ভাই সাহেব सेकंड स्टिल फोटो जो खींच रहे हैं तस्वीर को लीजिए और थर्ड
স্টিল ফটো যারা নিচ্ছ এক মিনিট স্যার ওকে ওকে স্যার হ্যাঁ সাদিয়া খাতুন ও আব্দুল্লাহি এই তিনজনকে ট্রফি তুলে দেবেন আমাদের তেলেঙ্গানাতে যে ম্যাডাম জিএসএ ওনাকে সামনে আসার জন্য আহ্বান করছি তানবীর নিশওয়ার ফার্স্ট কিনে ওয়ারেস আলী খান জোরে করতালি এই সেকেন্ড কিনে এই থার্ড কিনে ইধার আইয়ে এক সাথে करीब 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 खड़ा रहा ओके यस ठीक है शुक्रिया हमारे अतिथि मित्र चार हाथे लास्ट फलोवन की और सवाल तू जो तो एक संग ही रोमांटिक के धोरे चे काके फास्ट काके सेकंड कर दे विचार कर लो लास्ट है चार हाथे रोमांटिक रंग सो बेसी कापड़े सॉन्ग सो बेसी ताके फास्ट करा रहे चे अखरन रोमांटिक अभिषेक रखा आते ভালো লাগে ছোট ছোট শিশুদের এই খেলাগুলো দেখতে তো আজকে আমাদের এই তুলসী বিয়ে আদার বর্ষের পক্ষ থেকে ছোট একটা ক্ষুদ্র উপহার তুলে দেবো তো তাকে যা ফার্স্ট হয়েছে আর সেকেন্ড থার্ড ফার্স্ট যা হয়েছে তাকে আমরা পুরস্কার তুলে দেবো আমাদের জজ সাহেব এমডি রহিম উদ্দিন ভাই সাহেব মিউজিক্যাল চেয়ারম্যান ফার্স্ট क्विज भी है और थर्ड हो हेलो हेलो एक साथ में खड़ा है ओके ओके ठीक है शुक्रिया आइए ওইটা ক গ্রুপে ওর নামটা কি জিজ্ঞাসা করো জাহির স্কুল দৌড়ে হাত বেঁধে দিয়ে বিস্কুটকে খেয়ে ছুটতে হবে শামসুদ্দিন আহমেদ খান শামসুদ্দিন আহমেদ খান তুমি ফার্স্ট হয়েছো চলে এসো আমাদের মঞ্চে সেকেন্ড হচ্ছে শেখ ইমরান আর থার্ড হয়েছে জাহিদা খাতুন শেখ ইমরান শামসুদ্দিন আহমেদ খান আমাদের মূল মঞ্চে চলে এসো শেখ মোশারফ আপনি মঞ্চে আসো শামসুদ্দিন আহমেদ খান তুমি এদিকটা এসো সেকেন্ড শেখ ইমরান এমডি রহিম উদ্দিন ভাই সাহেব आपको बुलाया जा रही है थोड़ा कष्ट होगा क्या करे बच्चा लोग को दिल को खुश करने के लिए बड़े के तो थोड़ा कष्ट करना ही पड़ेगा हम लोग तो बच्चे के लिए ही तो सब कुछ कर रहे हैं आप एक बार चॉइस दी है तो मैं ये देख रहा था तो ये जब से स्टेज चढ़ रहा इसका कॉन्सेंट्रेशन सिर्फ प्राइस की तरफ ही हो रहा ইমরান কোনটা নেবে দেখতে বাচ্চা কি বক্তব্য ওরে তুমি কোনটা নেবে চলো তোমরা নিজে নিজের হাতে তুলে দাও যেটা যেটা দেখিয়েছো তুমি ওটা তুলে দাও তুমি এটা তুলে দাও জোরে হাত তালি হয়ে যাক দেশের ভবিষ্যৎ যারা একদিন হবে একটা ইস্টি তোমরা সামনের দিকে তাকাও সিধে হয়ে দাঁড়াও এটা একটু উঁচু করে ধরো বুকের কাছে এটা বুকের কাছে একটু উঁচু করে ধরো হ্যাঁ ঠিক আর সামনে ক্যামেরার দিকে তাকাও তুলসী বড়িয়া দর্গাশরী কমিটির পরিচালনায় 2000 রক্ত দাতা রক্ত কোনো পণ্য নয় রক্ত হলো একটা হৃদয়ের দান এই দান যে করে মহান দান তো সেখানে দর্গাশরী কমিটির পক্ষ থেকে সে প্রথম রক্তদাতাকে কমিটির তরফ থেকে ছোট একটা ক্ষুদ্র উপহার আমরা তুলে দেব আমাদের মূল মঞ্চে আরেকজন অতিথি উপস্থিত হয়েছেন মাননীয় সৈয়দ মহসিন
আবু মোহাম্মদ মহসিন সাহেব জোরে করতালে হয়ে যাক মহসিনদার জোরে একটা হাততালি হয়ে যাক ভাই যিনি আকাশবাণী দাদাকে পুরস্কার তুলে দেবেন আজ এখনি যিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যিনি সাংবাদিক ভাই সৈয়দ আবু মোহাম্মদ মহসিন সাহেব ওনাকে আমি পুরস্কার তুলে দেওয়ার জন্য সামনে আসার জন্য অনুরোধ করছি रक्तदान एक जीवन दान रक्त রক্ত নেওয়ার জন্য অনেক আছে দেওয়ার জন্য কিন্তু কম আমাদের দুর্ভাগ্য স্বেচ্ছায় রক্তদান শিবিরে আমরা অনেক করি এই রক্তদাতা আমাদের কাছে আমাদের এইটি দুঃখ পুরুষ মোবারক তুলসী বাড়িয়া দরগাশী কমিটি পরিচালনায় তিন দিন ব্যাপী অনুষ্ঠানে আজকে শেষ দিন এখন যাকে বরণ করে নেওয়া হচ্ছে তিনি হলেন বেতার আকাশবাণী বেতার সাংবাদিক ভাই সৈয়দ আবু মোহাম্মদ মহসিন সাহেব ওনাকে বরণ করে নিচ্ছেন কমিটি সদস্য শেখ নাজির আলী আপনারা হয়ে যাক ভাই ধন্যবাদ আমাদের সদস্য এবং আমাদের অতিথি দোহার ছিল জোরে হাততালি কারিমা নেশা সেকেন্ড জোরে করতালি হয়ে যাক ছোট ছোট শিশুদের জন্য আর শেখ জামির আলী ऊपर रहे थोड़ा ऊपर स्टील फोटो एवं जैसे हमारे वीडियो कैमरा चलते हमारे अतिथि साथ छोटे छोटे बच्चा छवि गो नोट कर रखो सेकंड और थर्ड तीन जन एक संगे मैडम जी दाने यस ওকে প্লিজ সিট ডাউন আশা করি আপনাদের দোয়াতে আবার যেন পরের বছরে এখানে উপস্থিত হতে পারি আপনারা আমাকে দোয়া করবেন যেন এই ছোট ছোট বাচ্চাদের পাশে যেন থাকতে পারি এটাও আপনারা দোয়া করবেন এই ছোট ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করলাম আসসালামু আলাইকুম তো আজকে এই দরগা শরীফের যে প্রোগ্রামটা এত সুন্দরভাবে হচ্ছে আমি গত পরশুদিন এসেছিলাম খুব ভালো লেগেছে সময়টা খুবই অল্প বেশি বলা যায় না কারণ যেখানে কোনো প্রোগ্রামে যাই আমি খুব অল্প সময় কথা বলতে পারি না সময় বেশি নিয়ে নিই কিন্তু আজকে এতটাই ভালো লাগছে যে এই প্রোগ্রামকে কেন্দ্র করে জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষ সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে তো প্রথমে আমার থেকে বয়সে যারা ছিল তাদেরকে ভালোবাসা আর বড়দেরকে আমি সালাম জানালাম আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি শুকরিয়া আদায় করব আজকে আমাকে সুস্থ রেখেছেন উনি যার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে এই দুটো আপনাদের সামনে কথা বলতে পারছি তো আজকে এই দরগা শরীফে যে অনুষ্ঠানটা অসাধারণ অনুষ্ঠান যদি বলেন কেন যে আজকে এই উপলক্ষে প্রত্যেকটা জায়গার বিভিন্ন ধর্মের মানুষকে একই জায়গায় নিয়ে এসেছে কি না আর আরেকটা জিনিস ভালো লেগেছে প্রথম দিন আমি এসে দেখেছিলাম ছোট ছোট বাচ্চারা আঁকছে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আর আজকে এই স্টেজে আজকে আমি যে দাঁড়িয়ে আছি আমার সঙ্গে দুজন গেস্ট রয়েছেন আমাদের ওই জজ সাহেব রয়েছেন ওনারা বিক্লাব দেওয়া উচিত কারণ আজকে ওনাদের মতো মানুষ আমাদের সঙ্গে থেকেছেন এবং সঙ্গে সাংবাদিক ভাই রয়েছেন আর যে কোম্পানি থেকে রিপ্রেজেন্ট হিসাবে আমরা এসেছি রেডাস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড সারা বিশ্বের মানুষের কাছে একটা স্বাস্থ্য সম্বন্ধে একটা সচেতনতা গড়ে তুলেছে শুধু তাই নয় ভারতবর্ষের প্রায় লক্ষ লক্ষ মানুষ এই অর্গানাইজেশনের মাধ্যম থেকে তারা সুস্থ হয়ে উঠছে আমরা যেমন একটা সোশ্যাল কাজ করছি আজকে এই প্রোগ্রামের মাধ্যম থেকে কিন্তু সমাজে একটা দারুণ সোশ্যাল পজিটিভ একটা বার্তা যাচ্ছে এই প্রোগ্রামটার জন্য একটা বিক্লাব দেওয়া উচিত তো আজকে যে সম্মানটা আজকে এনারা দিয়েছে এই সাইদুল ভাই
আবিদুল ইসলাম ভাই ওনার বড় ভাই আমিরুল ভাই এবং প্রিজাতা ওনার আব্বাজি যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে এটা সকলের জন্য একটা বিগ ক্লাপ দেওয়া উচিত তো আর বেশি কিছু বলবো না আমার কথাটা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয় মিস্টার আমি রেনেটাস ওয়েলনেস হেলথ অ্যাডভাইসার অবশ্যই আমরা সারা ভারতবর্ষে মানুষের স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিয়ে থাকি কিন্তু এই তুলসীবাড়িয়া পুরুষ অনুষ্ঠানে এসে আর একটা শিক্ষা পেলাম যে আমরা স্বাস্থ্য সচেতনতা বা স্বাস্থ্যর বার্তা পৌঁছে এখানে এসে আর একটা খুব ভালো বার্তা পেলাম হৃদয়ের বার্তা পেলাম এই হৃদয়ের বার্তাটা যাদের কাছ থেকে পেলাম যাদের অক্লান্ত পরিশ্রম এটা গড়ে উঠেছে আমি চাইবো তাদের জন্য একবার ফাটাফাটি ভাবে হাততালি আর চাইবো প্রত্যেক বছরই যেন আপনাদের কাছে আমরা আমাদের কোম্পানির তরফ থেকে আসতে পারি এই বলে আমার বক্তব্য সব থেকে বড় পাওনা আসসালামু আলাইকুম প্রথমে ক্ষমা চাওয়ার ব্যাপার আছে কারণ আমি এদেরকে বলেছিলাম মানে আর একদিন বলেছিলাম যে আমি ওই দিন আসবো তারপর বলেছিলাম যে আজকে আমি 6টার মধ্যে আসবো কিন্তু আজকে হঠাৎ হাওড়া জেলা শাসক আমাদের বন্ধু মুক্তার যা তিনি আমাকে ফোন করলেন একটা খুব জরুরি ব্যাপারে আপনারা জানবেন একটু খবরও দিয়ে ফেলি বিনা পয়সায় সেটা হচ্ছে আপনারা জানেন প্রায় 3,000 কোটি টাকা খরচ করে আমাদের এই যে দামোদরটা কাটা হচ্ছে তার একটা প্রস্তুতি মিটিং ছিল সেই যে সেখানে দেরি হয়ে গেল আসতে দ্বিতীয়ত কথা বলি এই অর্গানাইজেশন দেখছেন আপনার ঘোষক বারবার বলছিলেন আমি নিজের কথাই বলিনি কারণ আমি শুধু আকাশবাণী না আকাশবাণী দূরদর্শন পিটিআই এই সময় এই 4টে ডিপার্টমেন্টের চার্জে সেটা বড় কথা নয় আমি এই অর্গানাইজেশন যখন শুরু হয় আমার বক্তব্য নিশ্চয়ই রফিকুল সাহেব শুনতে পাচ্ছেন আমি ওনাকে একটা কথা বলি যখন শুরু করেছিলেন সেই বছর আমি এসেছিলাম এবং ওনাকে বলেছিলাম এই যে মানে এটা স্বীকার করবেন ওরা নিশ্চয়ই যে আপনি মহিলাদের জন্য একটা সংখ্যালঘু লাইব্রেরি করবেন এবং ওনাকে আমি কতগুলো পরামর্শ দিয়েছিলাম আমি কেউ এমন বড় কিছু নয় তবু আমরা সাংবাদিকরা এক একটা জায়গায় এক একটা জিনিসকে আমরা দেখে বুঝতে পারি যে এখানে একটা ডেভেলপ কিছু হওয়ার জায়গা আছে সেই দেখে আমি কিন্তু ওনাকে পরামর্শ দিয়েছিলাম আমি যেখানে সেখানে পরামর্শটা দিই না আমরা এবং তারপরে সেটা হয়েছিল সেকেন্ডলি কথা খুব সংক্ষেপে বলতে বলেছেন সেকেন্ডলি আমি আর দুটো বিষয় বলবো এখানে রক্তদান শিবির হচ্ছে রক্তদানের প্রাইজও দেওয়া হয়েছে আমি মহসিন আজকে এটা কত সাল 2020 হয়তো আমাকে আপনারা দেখতে পেতেন না 2011 সালে হয়তো তারপরে আমাকে কবরের স্থান হতো হতো কিন্তু শুনে রেখে নিন 2011 সালে তারিখটা ছিল 28শে আগস্ট সেই দিন তার আগের ঘটনার বলছি না 28শে আগস্ট ডাক্তাররা আমার এই বুকটাকে ফালা ফালা করলো ডাক্তাররা এখানে ডাক্তার বাবুরা আছেন তারা ভালো বুঝতে পারবেন ফালা ফালা করার পর আমার শরীরে রক্তের প্রয়োজন হয়েছিল সেই দিন রক্ত দিয়েছিলেন শুনে রেখে দিন আমার নাম মোহাম্মদ মহসিন রক্ত দিয়েছিলেন আমার আকাশবাণীর সংবাদ পাঠিকা সংযুক্তা সিংহ সেদিন রক্ত দিয়েছিলেন আমাদের সাংবাদিক রাজকুমার মণ্ডল আমার জন্য রক্ত দিয়েছিলেন সন্দীপ মজুমদার আমার জন্য কলকাতার সাংবাদিকরা এক দল রক্ত দিয়েছিলেন তার মধ্যে মুসলিম কেউ ছিলেন না সবাই হিন্দু একটা বিরাট ব্যাপার তাদের রক্ত আজকে মিটেছে আছে সেকেন্ডলি বলি আপনারা এখানে বস্ত্রদান করছেন আমি দেখলাম একটা ছোট্ট গল্প বলে আমি 2 মিনিট শুধু সময় দিয়ে নিচ্ছি আপনার কাছে একটা গল্প বলে আমার বক্তব্য শেষ করব ধরুন এই জায়গাটার নাম হচ্ছে তুলসীবাড়িয়া এই তুলসীবাড়িয়ায় 4 জন লোক আছেন একজন যিনি কাঠের কাজ করেন একজন যিনি দর্জির কাজ করেন একজন যিনি সোনার কাজ করেন আর একজন জাদুবিদ্যার কাজ করেন যদিও আমরা মুসলমানরা জাদুবিদ্যাকে বিশ্বাস করি না
चार जने चारटे छेले एक्सपर्ट छेले तारा सब काज शिखे गेछे चार बंधु मिले ठीक करलो जेखान थेके तारा विष्णुपुरेर बाकुड़ा जाबे बाकुड़ा जाच्छे जेते जेते आपनारा जारा बाकुड़ा गेछेन विष्णुपुरे एकटा जंगल आछे সেই জঙ্গলের কাছে তখন কি হলো সন্ধে হয়ে গেছে চার বন্ধু মিলে ঠিক করছে তাহলে কি করা যাবে তখন ডিসিশন হলো চারজন যে বন্ধু আছেন একজন রাত্রিবেলা ঘুমবেন দু ঘন্টা আবার একজন ঘুমবেন দু ঘন্টা এরকম করে চারজন ভাগ ভাগ করে ঘুমবেন প্রথম রাতে জেগেছিলেন কাঠের এক যিনি কাঠের কাজ করেন তার ছেলে তার কাছে মেশিনও ছিল সেই মেশিনের সাহায্যে তিনি দেখলেন একটা বড় যেহেতু জঙ্গল একটা বড় কাঠ পড়ে আছে সেই কাঠটাকে কেটে 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 একটা প্রমাণ সাই মহিলা তৈরি করলেন মহিলা প্রচুর ঘুমিয়ে পড়েছেন পরের রাতে স্বর্ণকারের ছেলে তিনি উঠে দেখলেন যেন সুন্দর এত সুন্দর পুতুল তখন তিনি বসে বসে দু ঘন্টার মধ্যে বসে বসে তাকে সোনা গয়না পরিয়ে দিলেন তারপরের রাতে উঠলেন দরজির ছেলে আরে এত সুন্দর পুতুল টুক 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 করে একটা শাড়ি বানিয়ে ফেললেন শাড়ি পরিয়ে দিলেন তারপরের রাত্রে উঠলেন জাদুকরের ছেলে তিনি উঠে ওকে প্রাণ দিয়ে দিলেন একটা পূর্ণাঙ্গ মহিলা তৈরি হয়ে গেল সকাল হয়ে গেছে চার বন্ধুর সঙ্গে মারামারি আরম্ভ হয়ে গেছে কে তাকে বিয়ে করবে বিচার গেল কাজীর কাছে কাজী সাহেব বিচার করে বললেন বিয়ে যদি করতেই হয় করবে দর্জির ছেলে কারণ সে তার মহিলার ইজ্জত বাঁচিয়েছে আজকে দরবার শরীফ আর কিছু না হোক মুসলমানদের মানে পুরুষ এবং মহিলাদের ইজ্জত বাঁচানোর জন্য লোক ঢুঁকি দিয়েছেন আমার বিচারে আমি কাজী নয় আমি বিচারক নয় আমি একজন সামান্য সাংবাদিক আমার বিচারে আজকে আপনারা শ্রেষ্ঠ কাজ করেছেন হার্ডলি এখানে হাওড়া জেলার লোকজন আছেন যেহেতু মাসটা ফেব্রুয়ারি হাওড়া জেলার মানুষেরা বলুন এখানে যারা বসে আছেন সবাই তো আশা করি হাওড়া জেলার লোক তা আমাদের হাওড়া জেলার লোকজন যারা আছেন প্রত্যেকের জন্মদিন আছে একদিন করে জন্ম হয়েছে তাহলে আমার হাওড়া জেলারও জন্ম হয়েছে হাওড়া জেলার জন্মের তারিখ কবে ইতিহাসের ছাত্র আমি ইতিহাস যদি পড়ি যদি কলকাতার বয়স 300 বছর হয় হাওড়ার বয়স 500 বছর তাহলে আমার জেলার জন্মদিন কবে কে বলতে পারবেন তার নামটা আমি খবরে কাগজে দেব সংক্ষেপে আমি সংক্ষেপ করে দিচ্ছি হাওড়া জেলার ইতিহাস এইখানে বলে যে লাইভেন কথা বলছিলেন না উনি সেই জন্যই বললাম কথাটা আপনি শুনে রেখে দিন 500 বছর বয়স হলেও হাওড়া জেলার বয়স মাত্র 80 বছর 1938 সালের 1 জানুয়ারি হাওড়া জেলা তৈরি হয় তার আগে এই জেলা কখনো দক্ষিণ চব্বিশ পরগনা কখনো হুগলি কখনো অনেক জায়গা আছে এখানে অনেক বয়স্ক মানুষ আছেন জিজ্ঞাসা করে দেখুন এখনো পর্যন্ত কোনো কাগজ রেকর্ড আনতে গেলে বলে আমাদের ছুটতে হয় চুঁচুড়া আমাদের ছুটতে হয় আলিপুর কেন আমরা এই জেলার বয়স মাত্র 80 বছরের বেশি মানুষ বেঁচে আছে কিন্তু আমার জেলার বয়স মাত্র 80 বছর আমি সময় নিয়ে নিলাম এই এই সংগঠন আরও বেশি উত্তরোত্তর বৃদ্ধি পাবে আমি এই জেলায় থাকি আর নাই থাকি আপনারা দয়া করে আমি আমন্ত্রণ জানাবেন আমি সেই সময় আসবো আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয় সাংবাদিক ভাই সাহেব উনি আমাদের জেলার তথ্যটা রফিকুল ইসলাম সাহেব যে সজ্জাদে নশীন হ্যাঁ আর উনকে শহজাদে দিয়ে উনকা মে শুকর গুজার হ্যাঁ জো ইতনি মোহব্বত ইজ্জত আফজাই ও লোক নে তিন দিন সে মুঝে দে রাখি হ্যাঁ মানে উনকা আভারি হ্যাঁ মানে আপ পহলি বার আয়া হুম কলকাতা लेकिन मेरा इंटेंशन कलकत्ता आने का नहीं था तुलसी बेरिया हजरत हमीशा रहमतुल्लाह अलैह सरकार की बारगाह में सर झुकाने का इंटेंशन था मेरा अगर यही दरगाह
हिमालय के पहाड़ पर भी होती तो जरूर मैं वहां जाता, तो कलकत्ता जाने का मेरा कोई इरादा। तो इत्तेफाक से कलकत्ता में है तुलसी बेरिया, ठीक है हम आ गए हैं, सर झुकाए हैं। तीन दिन से बहुत कुछ देखने को मिला यहाँ पर, क्योंकि संदल और उर्स हमारे पास जिस तरह से होता वो एक डिफरेंट काइंड का होता है। यहाँ पर एक संदल उर्स नहीं है, जो बोर्ड पे लिखा हुआ है उत्सव सेलिब्रेशन, एक्चुअल सेलिब्रेशन, क्योंकि यहाँ पे मेडिकल कैंप है, यहाँ पर कल्चरल एक्टिविटीज है, स्पोर्ट्स है, यानी हर आदमी को बांध के रखा गया है इस प्रोग्राम में। मेटिकुलसली डिजाइंड प्रोग्राम, परफेक्शन के साथ चल रहा है। जो चीज जब शेड्यूल करे ये लोग, उसी तरह से इसको मनाते जा रहे हैं। और एक चीज देखने में ये आई, पीस एंड हार्मोनी इंडिया में सूफीज्म से आया है, तो उसका एक परफेक्ट एग्जांपल तुलसी बेरिया की दरगाह में चल रहा है। क्योंकि यहाँ पे मजहब, यहाँ पे कैस्ट, रिलीजन किसी को तवज्जो नहीं दे रहे हैं, ना किसी के मन में वो चल रही है बात, सिर्फ और सिर्फ प्यार मोहब्बत और आने वालों की खिदमत, ये तीन चीज ही इनका एक इंटेंशन है। तो ये बहुत बड़ी बात है। हमारे पास एक गांव है दूर में, हैदराबाद से 150 किलोमीटर 200 किलोमीटर पर, वहाँ एक दरगाह में मैंने एक चीज देखा, हिंदू सलाम पढ़ते हैं, एक बहुत बड़ी बात देखा था। लेकिन उससे भी ज्यादा देखने को यहाँ पे आया कि हर कोई यहाँ पे दरगाह से जुड़ा हुआ है, अपने दिल से रूह से जुड़ा हुआ है। बेशक, ये बहुत बड़ी बात है आप लोगों के लिए। ये यूनिटी आप लोगों की इसी तरह से रहना चाहिए। और हमारे एंकर साहब बोल रहे थे कि हम क्या और कर सकते क्या नहीं कर सकते, तो इसमें तो मैं बोलने का कुछ नहीं है, सरकार चला रहे हैं, बस गाड़ी चल रही है, जो जिस तरह से आ रहा है, जिससे जो खिदमत लेना चाह रहे हैं सरकार, बराबर वो लेंगे, सिर्फ आप तैयार खड़ी है बस खिदमत के लिए। वो जो चलाएंगे गाड़ी, बस चलाने वाले तो उन्हें ही चाहिए। और एक बात सैदुल भाई से मैं ये बोलना चाह रहा हूँ कि आप सब पार्टिसिपेंट्स इस गांव से या हमारे आंध्रा से भी कुछ मेहमान आए हुए हैं, हर कोई दरगाह से जुड़ा हुआ है, सबको आपने प्राइजेस भी दे दिया है बहुत सारे, लेकिन मेरे लिए भी एक प्राइज ड्यू होगा आपके पास, जो आप दुआ करके आज रात तक दिला देना मेरे को सरकार से, यही है आपसे। और इस मंच पर डिफरेंट काइंड ऑफ डिग्निटरीज आए हैं, यहाँ पर मिनिस्टर्स भी आए, डॉक्टर्स आए, प्रिंसिपल भी है, और सज्जाद नशीन साहब तो हर वक्त यहाँ पर आप लोगों के बीच में रह रहे हैं, और बिना थके वो और उनके शहजादे खिदमत में 3 दिन से लगे हुए हैं, तो मैं अपने तरफ से शुक्रगुजारी अदा करना चाह रहा हूँ आपसे। मैं और एक बात ही आपसे ये पूछना चाह रहा हूँ, जो भी खिदमत आपको हमसे लेनी है, दिल में जो भी हसरत है, खुल के बोलिए, बराबर हाजिर है बदल। शुक्रिया। तो मैडम जी का दिल की बात थी, तो साहब जी जो बोला दुआ कर मेरा जो कम बन जाए, वो तो पहले बन चुका है, क्यों दिल से जो आवाज निकलती है, जब तुम हमीशा को प्यार कर लिया तो हमीशा तुमको भी प्यार कर लिया, जो उनको हो जाता है, जो रब का होता है, रब उसका हो जाती है। अल्लाह ने कहते अज़कुरुकुम वला तज़कुरुकुम, ऐ बंदे तुम मेरा जिक्र कर मैं तेरा जिक्र करूंगा, तुम मेरे को याद कर मैं तेरे को याद करूंगा। रब कहते ऐ बंदे तू एक कदम चल मैं तेरे लिए 70 कदम चलने के लिए तैयार हूं, तुम एक कदम चलो मैं 70 कदम चलने के लिए तैयार हूं। मैं नहीं कह रहा हूं, खुद रब ने कह रही है, कुरान कह रही है, अज़कुरुकुम वला तज़कुरुकुम, तू मेरा बंदा मेरा याद कर मैं तेरे को जिक्र करता हूं। देखो कितना बड़ा बात है, अल्लाह ने कहते तू एक कदम चल मैं 70 कदम चलने के लिए तैयार हूं, तो देखो ना एक कदम चल के तुमको 70 कदम मिल जाएगा आगे।
जब मैडम जी दिल से ये बात बोला, मैं इस दिन बोला जो उम्मीद लेके जो तमन्ना लेके आए हैं गौसुल आजम के सदका में मेरा हमेशा कबूल कर लिया है, ये मेरा इरादा है, मेरा तमन्ना है, मेरा ईमान कहते हैं। तो मैं मैडम जी से गुजारिश करूंगा इस खुशी के मौका में, इस सम्मान में, इस रोशनी के अंदर। पहले तो मैं शुक्रगुजार हूँ हुजूर और हुजूर के शहजादों की, जो इस दरबार में मुझे बहुत इज्जत मिली, बहुत अच्छा लगा और बहुत खूबसूरत मंजर और प्रोग्राम भी बहुत अच्छे हैं माशाल्लाह। शुक्रिया। थैंक यू।